আমি প্রবীর ঘোষ ভাই তোমাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্বর্ণগ্রাম ভারতবর্ষে প্রায় আধা অঞ্চলে হয়ে গেছে যেখানে তোমরা মাওয়িস্ট বলো যাই বলো তাদের নেতৃত্বে সাম্য এসছে আমাদের মূল টার্গেট ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির মূল টার্গেট হলো লক্ষ্য হলো সাম্য প্রতিষ্ঠা সেই জন্যে আমরা মনে করি বিপ্লবের আগে বিপ্লবের সময় এবং বিপ্লবের পরে সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প তাহলে কী দাঁড়ালো আমরা যেটা করছি সেটা সাংস্কৃতিক আন্দোলন অর্থাৎ কুসংস্কার যাতে আমাদের মধ্যে না থাকে কুসংস্কার না থাকলে পুজো আর্চা অমুক তমুক ভাগ্য এইগুলো যদি সবার মধ্যে থাকে ঈশ্বর বলো আল্লাহ বলো যাই বলো যে কোনো ধর্মবিশ্বাসীরা যদি নাকি মনে করতে থাকে এদের কৃপা পেলেই আমার সমস্ত মুক্তি তা কখনো না কখনো না কখনো না যারা রাজনীতি করে তারা কখনো ঈশ্বর বা আল্লাহর ওপর নির্ভর করে বসে থাকে না এইবার তোমাদের তো ইলেকশন শিগগিরই এক বছরের মধ্যেই তো ইলেকশন হবে তাতে দেখো তো কেউ আল্লাহ যা করবে হবে বলে বসে থাকবে না তারা জালিয়াতি করার সমস্ত রকমভাবে জাল বেছাবে আমাদের এখানেও তাই করে আর স্বর্ণগ্রামগুলোতে প্রত্যেকের ডাইরেক্ট ভোটে অর্থাৎ সরাসরি ভোটে তারা একটা গ্রাম সভা নির্বাচিত করে তারাই ঠিকঠাক করে কীভাবে পরিচালনা করবো সেটা আমাদের তরফ থেকে একটা চেষ্টা করছি চলছে তোমাদের ওখানে তো মাঠবাদী দল অনেক আছে কিন্তু তাদের কতটা কী করেন আমি তো ঠিক জানি না যদিও এই যে দেখছ একটা কি স্মৃতিফলক আছে না ডক্টর আহমদ শরীফের স্মৃতিতে আমাকে যে সম্মান জানানো হয়েছে সেটা কৃতজ্ঞতার সঙ্গে মেনে নিয়েও বলছি ওখানেও কিন্তু আমাদের মতন স্বর্ণগ্রামের কোনো পরিকল্পনা আছে বলে আমি জানি না আমি খুব আশাবাদী কারণ বলছি একটা বিবিসি একটা ফিল্ম তুলতে এসেছিল সেটা রিলিজ করে আমার এবং আমাদের সমিতির কাজকর্ম নিয়ে সেটা গুরু মাস্টার্স সেই ফিল্মটা 1993 সালে প্রথম রিলিজ করে সেটাতে সরাসরিভাবে একজন র্যাশনালিস্ট হিসেবে ধরে নিয়ে আমেরিকার একটি পত্রিকার সম্পাদকের ইন্টারভিউ দেয় সে পত্রিকার সম্পাদক ইংরেজি পত্রিকার সম্পাদক তিনি কেমব্রিজ এবং অক্সফোর্ডে ইংরেজি পড়াতেন তার নাম জ্যোতির্ময় দত্ত তিনি বলেন ভারতের কমিউনিস্টরা দুটো ভাগে বিভক্ত হয় প্রবীর ঘোষের পক্ষে নয় প্রবীর ঘোষের বিপক্ষে এ কথা তিনি বলেন তোমার যদি নাকি এটা দেখতে হয় তুমি ইউটিউবেও পাবে নাহলে পাঠিয়ে দাও অর্থাৎ তারাও দেখেছে যে তামিল তেলেগু মালায়ালাম অন্যান্য ভাষাভাষী অঞ্চলও ওয়ালিং আছে আমার নানা কোটেশন নিয়ে যিশুতো এটার একটা কাহিনী আছে ওই কোণের বইটাতে সে কাহিনীটা লেখা আছে এই যিশুর গা থেকে রক্ত পড়ছে সেটা কলকাতার একটা শহর এক খ্রিস্টান মহিলার সেটাকে নিয়ে সারা পৃথিবী জোড়া এমন একটা আলোড়ন হলো যে ভাবা যায় বিরাট আলোড়ন এত মিডিয়া আসছে আমি তখন বাংলাদেশে বাংলাদেশ থেকে ফিরেই কয়েকজনকে বলতাম গিয়ে দেখে আমাকে বলতে গেলাম এবং ধারাবাহিকভাবে একটি দৈনিক পত্রিকায় লিখলাম কী কীভাবে এটা যে ফ্রড সেটা প্রমাণ করা হয় এটা ততক্ষণে হংকংয়ে বিক্রি হওয়ার জন্য 1 কোটি টাকা দাম উঠেছিল সেটাও লেখা আছে সুতরাং আমি এটা ফ্রডটা ধরার জন্য সরকার আমাকে এটা গিফট করেছে রয়েছে ধরো আমাদের এখানে
পুরুলিয়া নামে একটি গ্রাম জেলা আছে। আমাদের জেলাগুলো বেশ বড় বড়, কারণ পশ্চিমবঙ্গ প্রায় পূর্ববঙ্গের মতন, মানে বাংলাদেশের সমান প্রায়, সুতরাং জেলাগুলোও বড় বড়, ১৯টা জেলা আছে। তার মধ্যে পুরুলিয়া হলো সবচেয়ে গরিব অঞ্চল, সুখা অঞ্চল, কোনো কিছু ফসল ঠসলের কোনো কিছু নেই, সব বাজারা জমি বলে আমাদের এখানে, মানে বাজার জমি অর্থাৎ কোনো কিছু ফসল উৎপন্ন হয় না। সেই অঞ্চলে স্বাভাবিকভাবে একটা জিনিস আছে, ডাইনি, ডাইনি কথা, এই ডাইনি যার জন্য এই অসুখ বিসুখ হচ্ছে ইত্যাদি বলে গ্রামের সেই গরিব মানুষগুলোকে, মহিলাদের উপর খুব অত্যাচার করা হয়, খুব অত্যাচার করা হয়, এত অত্যাচার ভাবতে পারবেন। এবং বিদেশ থেকে বিভিন্ন টেলিভিশন কোম্পানি এসছে আমাদের ওখানে, যারা ব্রাঞ্চ আছে তাদেরকে বলেছি যে কোঅপারেশন করে দিতে, তারা করে দিয়েছে। এবং আজ থেকে তিন বছর আগে ওখানে বছরে ৩০০ মতন অত্যাচারিত হতো, তার মধ্যে প্রায় ১০০ মতন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। অথচ আজকে ১৭তে দাঁড়িয়ে আমরা বলছি এখন সংখ্যাটা কাছে ০। এটা কী করে? আমাদের আন্দোলনের জন্য আমরা লাগাতারভাবে ডিএম থেকে এসডিও সবাইকে চিঠি দিয়ে জানিয়েছি, কোনো রকমভাবে কোনো ডাইনির খবর জানলে আমাদের জানান, আমরা গিয়ে ডেমনস্ট্রেশন করে বোঝাবো যে কীভাবে ডাইনি বলে চিহ্নিত করা হয়, তার প্রত্যেকটা ওঝাদের চ্যালেঞ্জ করব, ওঝারা এসে প্রমাণ করুক, আমরা প্রমাণ করব তো ওঝারাই ডাইনি। তার হলো আটার গুলি, আটার গুলি জলের মধ্যে ফেলে দিলে কী হয়, ডুবে যাবে না ভাসবে? তাই সুতরাং কে ওঝা, সে সম্ভাব্য কয়েকজন ডাইনি যাদের বলা হচ্ছে ডাইনি, তাদের জনাদাসেকের নামে একটা করে আটার গুলি নিয়ে তার নাম করে ফেললো, ডুবছে ফেললো ডুবছে, একটা কিন্তু ডুবে যাওয়া টাক করে উঠে গেল এই ডাইনি। আবার পরীক্ষা করো তার নামে আবার একটা খেলা হলো, সেটাও ডুবে যাওয়া টাক করে উঠে গেল। ঠিক হল, আমরা তখন গিয়ে দেখালাম ওর মধ্যে থার্মোকল বা খই কিছুর ভেতরে ঢোকানো থাকে, সেই জন্য উঠেছে। যেমন ধরো সতীদাহ প্রথাটা আমাদের মধ্যে খুব সাংঘাতিকভাবে প্রচলন ছিল, তাদের মদ খাইয়ে নেশা করিয়ে তাদেরকে চিতায় তুলে দেওয়া হতো। তার বিরুদ্ধে রাজা রামমোহন রায় লড়াই চালিয়েছিলেন, তিনি তাহলে সমাজ বিচ্ছিন্নই ছিলেন, তাকেও খুন করার জন্য চেষ্টা হয়, যেমন বিদ্যাসাগরকে খুন করার চেষ্টা হয়। সুতরাং দেখেছি যারাই নতুন কিছু করতে যায় তাদের খুব মুশকিল হয়। আমার ছেলেবেলায় দেখেছি আমার বাবা প্রথম খেয়ে উঠতেন, তারপর মা আমাদের সঙ্গে খেতে বসতেন, কিন্তু বাবার এটো থালাতে মাকে খেতে বসতে হতো। অথচ বাবাও অত্যন্ত শিক্ষিত ছিলেন, প্রেসিডেন্সির থেকে পাশ করা, খুব উঁচু পদে কাজ করতেন, কিন্তু তার মানসিকতাটা এরকম ছিল। কিন্তু ওখানেই আমি দেখেছি ব্রাহ্ম সমাজে তারা চেয়ার টেবিলে একসঙ্গে খাচ্ছে। আসলে রাজা রামমোহন রায় তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, তিনি একটু খ্রিস্টানদের প্রেফার করতেন, আবার তিনি একটু ইসলাম ধর্মেও প্রেফার করতেন, কারণ তার একজন রক্ষিতা ছিল যিনি মুসলিম, তার এবং খ্রিস্টানদের প্রভাবে তিনি যে সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন তা আর যাও হিন্দু সমাজের থেকে অনেক এগিয়ে। তো আমার ধর্ম কী জানো, রিলিজিয়ান বলতে আমাদের পাসপোর্ট থেকে শুরু করে সব কিছুতেই লিখে দিই হিউম্যানিস্ট।
সুতরাং একটু এগিয়ে থাকা, ব্রাহ্মরাও সমাজ বিচ্ছিন্ন ছিল, ব্রাহ্মদের সঙ্গে রবীন্দ্রনাথের লেখা গোড়া বা অন্যান্য বৈধ পেয়ে যাবে, ব্রাহ্মদের সঙ্গে হিন্দুদের ঠিক পড়ত না বা বন্ধুত্ব হতো না, ব্রাহ্মদের এড়িয়ে চলত। এখন বিমানে যাবে, বাংলাদেশ বিমানে যদি যাও, আল্লাহর দোয়াতে আমরা আমাদের বিমান এখন আকাশে উড়িবে। আরে আল্লাহ কেন কারো দোয়াতে না, টেকনিক্যাল ব্যাপারেই উঠবে, এই তো।